রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলম ধরলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। নামের ঠেলায় কান পচে যায়, আর কত চোর আছে, কবে সবাই পৌঁছে যাবে আসল মাথার কাছে? নামের ঠেলায় কান পচে যায়, আর কত চোর আছে, রোজ শুনছি, এক একটা করে নাম বেরোচ্ছে। নামের ঠেলায় কান পচে যায়, আর কত চোর আছে, কবে সবাই পৌঁছে যাবে আসল মাথার কাছে। নয়া কবিতায় রুদ্রনীলের টার্গেট কি কালীঘাট? প্রশ্ন বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। রাজ্যে দুর্নীতিকাণ্ডে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। দুর্নীতির অভিযোগে তৃণমূলের মহাসচিব, যুবনেতা, এমএলএ সহ একাধিক নেতা জেলে। পার্থ, অর্পিতা, কুন্তল, চন্দল, গোপাল, সুবীরেশ কে নেই এই তালিকায়? অনেকের কথায় গোটা শিক্ষা ব্যবস্থাটাই জেলে। তবে প্রতিদিনই নতুন নাম যেমন সামনে আসছে, ঠিক তেমনি নতুন তথ্য। এমন সময় অভিনেতা রুদ্রনীল ঘোষ তার লেখনীতে সমসাময়িক বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, নামের ঠেলায় কান পচে যায়, আর কত চোর আছে, কবে সবাই পৌঁছে যাবে আসল মাথার কাছে। পার্থ, তাপস, কুন্তল বা গোপাল দলপতি, কে জানে সেই মাথার কথা, কে করেছে ক্ষতি? নামের ঠেলায় কান পচে যায়, আর কত চোর আছে, রোজ শুনছি, এক একটা করে নাম বেরোচ্ছে। নামের ঠেলায় কান পচে যায়, আর কত চোর আছে, কবে সবাই পৌঁছে যাবে আসল মাথার কাছে। পার্থ, তাপস, কুন্তল বা গোপাল দলপতি, পার্থ, তাপস, কুন্তল বা গোপাল দলপতি, কে জানে সেই মাথার কথা, কে করেছে ক্ষতি। কার ইশারায় সদল বলে বাংলার দুর্গতি, কার ইশারায় সদল বলে বাংলার দুর্গতি, অর্পিতাদের পরে এলো গাঙ্গুলি হয়ে মন্ত্রী। আর কত নাম বাকি আছে উপরওয়ালাই জানে, মাথা আসুক চাইছে সবাই, টান মারো দোকান, নামের লিস্টে নতুন যোগান কালীঘাটের কাকু, নামের লিস্টে নতুন যোগান কালীঘাটের কাকু, এদের ঠেলায় বাংলা পিছয়ে গলায় ধরা চাকু। উন্নয়নের ঠেলায় বাড়ে রাজ্য জুড়ে চোর, এত উন্নয়ন, ডাক্তার বাড়ছে না, শিক্ষিত বাড়ছে না, শিক্ষক বাড়ছে না, বাল্য চোর শিক্ষক বাড়ছে। উন্নয়নের ঠেলায় বাড়ে রাজ্য জুড়ে চোর, জেগে উঠুক সব বাঙালি, সামনে পঞ্চায়েতের ভোট।